কত টাকা দেবে বলো? তোমার একটা সেলফি তুলবো, কত টাকা দেবে? 1,20,000 দিচ্ছিলাম। 20 লাখ টাকা দেবে? আমি আই এম তো লড়াইয়ের মধ্যে শেষ দেখলাম যে ভালো যার সাথে ছিল তার সে জিতল। হ্যালো গাইস, গুড মর্নিং, আশা করি সকলে ভালো রয়েছো। তো আজকে আমরা ক্যানিং স্টেডিয়াম মাঠে ব্লগ করতে চলেছি। আমরা রওনা দিলাম এখন ক্যানিং স্টেডিয়াম মাঠে খেলা তোলার জন্য। তো রাস্তাতে বেরিয়ে পড়েছি, সামনে থেকে চাস্তা ভাই আশঙ্গিরকে তুলে নেবো আমরা। খেলা শুরু হবে ঠিক দুপুর 2টার সময়, আমি লাইভে আসবো। তোমরা যারা এখন পর্যন্ত আমার পেজকে ফলো করো না, এখন পর্যন্ত ক্যানিং টুডার পেজকে ফলো করে নাও। কী সুন্দর লাগছে রাস্তাটা, শহরে কিন্তু এরকম দেখা যায় না, শহরে শুধু গাড়ি আর গাড়ি। আর এই গ্রামের দিকে দেখো কত সুন্দর একটা আবহাওয়া, ফাঁকা রাস্তা। দেখে নাও, এটা আমাদের প্রিয় বিধায়ক জনাব শওকত মোল্লার এরিয়া, একদম নিজের বাড়ির এলাকা, আর উনি এখানকারই ছেলে। ইতিমধ্যে একটা ব্রিজ ক্রস করলাম, আবার আর একটা ব্রিজে চলে এলাম, আর এই ব্রিজটা অত্যন্ত বড়। আর আমরা এই ব্রিজটা ক্রস করবো, তোমাদেরকে পুরো সম্পূর্ণ দেখাবো। আর এখানকার মানুষ দেখতে পাচ্ছ, এখানে সবাই ফটোগ্রাফাররা চলে এসে ছবি তুলছে, ছবি তুলছে। এখানে ভালো একটা জায়গা, ভালো একটা নিদর্শন। আর এখানে নামবো, এটা হলো সুন্দরী গাছ, আর এখন জোয়ার এসেছে নদীতে, দেখতে পাচ্ছ। চারিদিকে একটা বন অরণ্য হয়ে গেছে, মাঝখানে একটা নদী পদ হয়ে গেছে। আমার যদি ড্রোন ক্যামেরা থাকতো তোমাদেরকে দেখাতাম এই নিদর্শনটা, সত্যি বলতে আমার মন কেড়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন মৌখালী ব্রিজে। আমি আছি, আমার ছোটো ভাই রয়েছে এবং আশঙ্গির আমার চাস্তা ভাই রয়েছে, মৌখালী ব্রিজে রয়েছি। আর মৌখালী এই ব্রিজে আমাদের সুন্দরবন কেন নাম হচ্ছে ক্যানিংয়ে, এটা যদি বলো। এই সুন্দরবন নাম হওয়ার কারণ হচ্ছে, আমরা যেটুকু জানি বা ছোটোবেলায় পড়েছিলাম, যে এখানে যে আমরা পিছনে যে বড় বন অরণ্য তোমরা দেখতে পাবে, কত সুন্দর একটা প্রাকৃতিক নিদর্শন। আর এই গাছটির নাম ছিল সুন্দরী গাছ, তাই এই গাছ থেকে নাম হয়েছে সুন্দরবন। সুন্দরবনে কিন্তু পাওয়া যায় একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার, তাছাড়া আর কোথাও পাওয়া যায় না কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। তো হাসিমুখ মানুষকে দেখতে ভালো লাগে না, আর পৃথিবীতে কী এনেছো আর কী নিয়ে যাবে না। বাজে 1টা বেজে গেছে, তো এখান থেকে যেতে 10-15 মিনিট লাগবে। সামনে আমাদের লর্ড ক্যানিংয়ের বাড়ি পড়বে, আমাদের গর্ব, ক্যানিংয়ের গর্ব। আবার লটকিনিয়ে বাড়িটা দেখাবো। হ্যাঁ ভালো, সেলফি তুলে ছেড়ে দে। ও দাদা বলছে একটা সেলফি তুলে ছেড়ে দিতে। কত টাকা দেবে বলো? তোমার একটা সেলফি তুলবো, কত টাকা দেবে? 1,20,000 দিচ্ছিলাম। 20 লাখ টাকা দেবে? আমি আই এম তো একটা সেলফি 20 লাখ পসিবল দাদা? ঠিক আছে, চলো এবার আমরা লটকানিংয়ের বাড়ির সামনে একটু আড্ডা মারবো, তারপরে আমরা সরাসরি মাঠে গিয়ে দেখা হবে। এবারে লটকানিংয়ের বাড়ি আছে, আর এই লটকানিংয়ের বাড়িটা আজকে আমি সম্পূর্ণ দেখাবো, কারণ আমি প্রতিদিন আসি, সময়ের অভাবে দেখাতে পারিনি, আজকে তোমাদের ভালোভাবে দেখাবো। আর এখানে কিন্তু 1 জানুয়ারিতে প্রচুর ভিড় হবে। তুমি কি জানো এই লটকানিংয়ের বাড়ি, এখানে হসপিটাল হবে একটা। কি সুন্দর বাড়িটা দেখো, অনেক পুরানো বাড়ি, আদি বাড়ি। আমরা কিন্তু সম্পূর্ণ বাইক নিয়েই যাচ্ছি, আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছি সব কাঠের কারিকার্যতা রয়েছে এখানে। আর এখানে এই যে সুড়াঙ্গগুলো জানি না কি প্রয়োজনে ব্যবহার হতো, আমি কিন্তু এটা চারিদিকটা ঘুরে দেখালাম রাউন্ড করে। আমি রয়েছি ক্যানিং স্টেডিয়াম মাঠে, খেলা বেশি ভালো লেগেছে। একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে শেষ দেখলাম যে ভাগ্য যার সাথে ছিল তার সে জিতল। তাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা তাড়াতাড়ি মাঠে আসুন, চ্যানেল দেখবে আমাদের নির্ধারিত সময়। এতক্ষণ আমরা কথা বলছিলাম তনুশ্রী মন্ডল, তবে লাইক কমেন্ট আর শেয়ার করুন ভিডিও ভালো লাগলে। এই মুহূর্তে রয়েছে ক্যানিং স্টেডিয়াম, নেক্সট